গোন আকাশের মেঘগুলো সব কার আকাশে উড়ায়, মেঘেরা সুখের মেঘ পাহাড়ি কার মেঘেতে মহলে যাই, মেঘগুলো সব বুকে জমা আকাশে মেঘ নেই, আকাশে মেঘ নেই, আকাশে মেঘ নেই, আকাশে মেঘ নেই, এই যে বাদাম আর এই যে বিট লবণ। এতদিন তো বোঝা যায়নি, চুপ করেছিল শয়তান, ফ্রিজে বেড়া। মেহমানটা কখন আসবে? বিকেলে। বিকেলের মধ্যে পুরো শহর ছেঁকে ফেলতে হবে, আপনি কোনো টেনশন করবেন না। মামা, পুরো শহর তো থাকবেন, আমার তো মনে হয় এতক্ষণে বড় আপায় দুই তিনটে শহর পার হয়ে গেছে। আমি প্রয়োজনে পুরো বাংলাদেশ ছেঁকে ফেলবো, পুরো বাংলাদেশ। আমার একটু
আপনি কিন্তু তুই তো কারি করতেছ এদিক 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 কি দেখছ ভাই কেউ শুনলে বুঝেন না ডিম সিদ্ধ চালান বুঝো তোরে আমি ডিম সিদ্ধ চালান দিব ডিম সিদ্ধ চালান সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে জি না মানে এই ধরনের অবস্থায় তো কখনো পড়ি নাই তাই কখনো প্রয়োজন পড়ে নাই আর ডিমে আমার অ্যালার্জি আছে তোর আসল উদ্দেশ্যটা কি বলতো বিশ্বাস করেন ভাই আমার কোনো নকল উদ্দেশ্য নাই আমি সুন্দর পরিচ্ছন্ন সপরিবারে বসে দেখার মতো একটা সিনেমা বানাবো বলে এইখানে আসছি বাংলাদেশে এত জমিদার বাড়ি থাকতে তুই এই ধরনের একটা ডাকাতের আস্তানায় নিয়ে আসলি কেন তোর উদ্দেশ্যটা কি ভাই বিশ্বাস করেন এইটা কোনো ডাকাতের আস্তানা না অনন্ত আপনারে কি জানি কোন কারণে আপনারে ভুল বুঝাইছে আমি বুঝলাম না ভুল ইনফরমেশন দিছে দেখি আমি অনন্তর কাছে শুনে আসি আমার কাছে ইনফরমেশন আছে তুই ডাকাতের সাথে তোর যোগাযোগ আছে আর শুনছি তুই আও নাকি মাঝে মাঝে ডাকাতি করিস না না এই সমস্ত কি ফালতু কথা শুন আর ভাই আমি একটা ডিরেক্টর আপনি এরকম করলে আমার এর অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট দেখা ফেললে আমার মানে যত নিয়ে তোর মানে যত নিয়ে তো আমার পুরো ম্যাটার নিয়ে হাই মাইয়া আগে আসছ কেন শাস্তিছি বললা কি চিন্তা করতেছ আমি আনন্দে শাস্তিছি না জানলে তো হবে না মামুনি অবশ্যই জানতে হইব অবশ্যই জানতে হবে তোর বাপ জান আমার সাজন গোজন খুব পছন্দ করত মানুষটা নাই তো কি হয়েছে মানুষের পছন্দ অপছন্দ বলে কথা আছে না তার পছন্দের কথা চিন্তা করি আমি সাজি সাজবি বিশেষ বিশেষ দিনে সাজন গোজনের দরকার আছে আজকে তোর বিশেষ দিন কথা সত্য নে ঘুরে বয় আমি ভিজে বেড়াল থেকে আমি ফেরত চাই জি টেনশন এখন আমার আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি বরং একটা কাজ করুন মেহমানদেরকে ফোন করে আজকে আসতে নিষেধ করে দিন নিষেধ করবো কি বলে বলবেন কিছু একটা বলবেন বাড়িতে কেউ অসুস্থ আপনি বা অন্য কেউ হাসপাতালে রীতিমতো ছোটাছুটি করতে হচ্ছে তারপর যখন সুস্থ হয়ে যাবে তখন ফোন করলে তখন আসবে ওনারা ভাই কি চিন্তা করছে মিথ্যে কথা বলাটা একটু প্র্যাকটিস করে নিলাম আর বলেন না মহা সমস্যা পড়েছি হ্যাঁ ওই হাসপাতালে দৌড়দৌড়ি আর কি না না ডাক্তার বলেছে কোনো অসুবিধা নেই তেমন কোনো অসুবিধা নেই সেরে যাবে তবে একটা কথা ভাবি ওই আজকের প্রোগ্রামটা আজকে আমাদের ক্যান্সেল করতে হচ্ছে হ্যাঁ আমি আপনাদেরকে আবার ফোন করবো তারপরে আমরা একটা দিন ঠিক করবো আচ্ছা 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 ভালো থাকবেন বিশ্বাস করেছে তো হ্যাঁ যেভাবে মিথ্যে কথা বললাম মানে তুমি বলালে নেহাত মন্দ বলেন না কিন্তু মিথ্যে কথা
আল্লাহ গো, ও আল্লাহ, এই যে মামা পুলিশে তো খালুজারে টাকা দিয়ে দিল, আল্লাহ আমি যেন দৌড়া নাকি, আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আল্লাহ আমি তো বেশি টাকা খাইনি, আমার তো কিছু টাকা খাইছি, আল্লাহ আল্লাহ তুমি পুলিশ মামাই যেন আমার ধরতে না পারে, হ্যাঁ যেন বুঝতে না পারে, মনে রাখবো। শুনছো তো না আমার কথাটা, তুমি শুনছো তো, আমি তোমার পাপি বান্দা, এমনি আমি তোমার তো সবসময় মানি, কিন্তু এখন কি করুন, তুমি ভালো করে মনে রেখো, হ্যাঁ আমার কথাটা মনে রেখো, আমার ইজ্জতের কথা চিন্তা করো, আমি একটা বংশীয় করেন মাইয়া, হ্যাঁ আচ্ছা আল্লাহ মনে রেখো, হ্যাঁ আচ্ছা। কিচ্ছু খাই নাই, এখনকার যুগে এরকম বউ পাবা না ভাই, দাঁত থাকতে দাঁতের মনে করো, ঠিক আছে চলো আসো। যেমন সুন্দর তেমন লক্ষ্মী, দেখ তোমার ভাইকে একটা ভালো বউ পেয়েছে। শুধু কান্নাকাটি করলে হইব, আমার তো কাঁদতে কাঁদতে সুখের পানি সব শুকিয়ে গেছে, না শরীরে বল পাইতেছি না, সিলাইনের লেগে সারাদিন তো করে শুলেও জ্বলে নাই, আপনি না হয় না খাইলেন, বাড়িতে আর লোকজন আছে না, হেরা খাইব না, ঠিক আছে আপনি টাকা দেন আমি দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসতেছি। তুই যাও তো বেগম, ফ্রিজ থেকে বের করে যেটা খুশি সেটা খাও। খালাম্মা আপনি কি ভাবছেন বিরিয়ানি আমি খাবো না লেগে করতেছি, ছি ছি খালাম্মা আপনি কেমনে এটা ভাবলেন, আমার কথা বলতে ভালো লাগছে খালাম্মা, আমারও কথা বলতে ভালো লাগতেছে না, কিন্তু না খেয়ে বসে থাকলে তো চলবো না, যাই দেখি ফ্রিজে কি আছে একটু খাই, যদিও গলা দিয়ে খাও নামবো না, কিন্তু না খাইলে কেমন হইব, শরীরে শক্তি লাগবো না কান্দনের লেগে। সঙ্গে কিন্তু সব চকলেট তুমি খায় ফেলবে না, তাহলে পরে যে সুন্দর দাঁত গুলা পোকা ধরে যাবে। কি করছেন আপনি এটা? দেখো মা, উনি আমার লাগে কতগুলো বেলুন আনছে, জন্মদিনে কেক আনছে, মোমবাতিও আনছে। এটা কি করলেন আপনি? আমার ঘর তো পুরো বেলুনের দোকান বানাই দিছেন।
বাপ রে বাপ, কি দেখতেছি আমি এগুলো ভাইজান? আসো মা, আমরা এতক্ষণ তোমার লেগেই বসে আছি, এখন আমরা মোমবাতি জ্বালায় কেক কাটুম। শোনো নুরি, ওসব কথা বাদ দাও, এখন আমরা মোমবাতি জ্বালাবো। তুমি প্রথমে ফু দিয়ে নি বাবা, আমরা তালি দিব, আর তুমি কেক কাটবা, ঠিক আছে? Happy birthday to you, happy birthday to you, happy birthday to dear Rupali, happy birthday to you. এবার তুমি খাওয়াই দাও। আমি? এই যে। নাও। নাও মা। ভাইজান, আমি গরিব মানুষ ভাইজান, হোটেলে কাম কইরে খাই। আমার এই মাইয়াটারে আপনি যে আনন্দ দিছেন আমি কোনোদিন দিতে পারতাম না। আজকের দিনের ঘটনা আমি জীবনে ভুলতে পারবো না ভাইজান। নুরি, জীবনটা এমনই, এত হাপিতাশ করে কোনো লাভ নাই। চোখটা মুসো। আরে রূপালী তো কেক খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। আমি কিন্তু পুরাটাই খামু। খাইও মা, পুরা কেকটা তোমার। অনন্ত, অনন্ত, এই অনন্ত, তোর সমস্যাটা কি বলতো? আমার তো মনে হচ্ছে সমস্যা তোর। মাইকে কি মাঠটার দিয়েছে নাকি? আচ্ছা, তোর এই বাড়ি ডাকাতের রাস্তা না হইলো কবে? তুই কি এই ডাকাত দলের সর্দার? এদিকে পরিমা ডামের বডিগার্ড আমার এত প্যারাসিটামলের মতো পানি দেয়া গপ গপ করে কি লাগাবে? আশা রাখি। পাঠানের কলিজাটা একটু পরীক্ষা করলাম, অত্যন্ত ছোট কলিজা। নায়িকা ম্যাডাম ডাকার উদ্দেশ্যে ব্যাগ গুছানো শুরু করছে। আমার এত বড় প্রজেক্ট লবণের বস্তার মতো সাগরে পড়ছে। লবণ গেলেও বস্তা থাকবে। বস্তা দিয়ে আমি কি করব? আমি কি বস্তার মধ্যে ঢুইকার সমুদ্রে ঝাঁপ দেব? তোর এই জমিদার বাড়ি হয়েছে একটা ফকিনী জমিদার বাড়ি। থু 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 তিন থু। আকাশটা দেখেছিস? তুই আসছিস আকাশ নিয়ে, এদিকে আকাশ আমার মাথায় ভেঙে পড়ছে। তোর এই বাড়িতে শুটিং করতে আসাটা আমার হয়েছে ভুল সিদ্ধান্ত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভুল সিদ্ধান্ত। তোমার ঘরে কি খিচুড়ি রান্না করার কোনো বন্দোবস্ত আছে? হ্যাঁ আছে। ডাল চাল আছে ভাই স্যার? ডিম আছে? ডিম আছে, আছে। এক কাজ করো, ঝাল কাঁচামরিচ দিয়ে ডিম ভাজবা, আর একটু লেটকা খিচুড়ি করবা। খিচুড়ি খাইতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা ভাইজান, পুরি নিয়ে আইছিলাম আমি, খিচুড়ি চাপাই দিই, আপনার যদি খিদা লাগে পুরি খায়েন। ঠিক আছে।
রূপালীর বাপেরও খিচুড়ি খুব পছন্দ আছিল। মানসি কয় তোর এক ড্রাইভার নাকি ভালো হয় না, মদ খায়, বউ পিটায়। মদ হ্যাঁ খাইতো, কিন্তু বউ কোনোদিন পিটায় নাই। হ্যাঁ খুব রসিকা ছিল। তোমাকে খুব পছন্দ করতো না? পছন্দ যেই রং করতো। যেদিন অ্যাক্সিডেন্ট হইল সেদিনও তো আমার ফিল্ম দেখাতে নিয়ে গেছিল, মারামারির ফিল্ম। তুমি ফিল্ম পছন্দ করো না? মারামারির ফিল্ম আমার ভালো লাগে না ভাইজান, আমার পছন্দ সামাজিক ফিল্ম। কত বছর হয়ে গেল আর ফিল্ম দেখি না। যখন সিনেমা হলের সামনে দিয়া যায় তখন পোস্টার দেখে আমার বুক ফাইটটা কান্দন আসে। আফসোস করে আর কি হবে বলো, জীবনটাই এরকম। আফসোস করলে তো ভাইজান রূপালীর বাপে আর ফেরত যাইব না, কি লাভ আফসোস করে। এই যে ডিম শেষ, ভাইজান আপনার হাত ধোয়া না। রূপালি মা হাত ধোয়া তোমার। রূপালি মামুনি আপনি খান তো। কোনো সমস্যা নেই। এই যে ময়না পাখি এতগুলা বেলুন নিয়ে যে বসছে, বেলুন না আপনারে উড়াই নিয়ে যায়। কেমন হয়েছে ভাইজান? খুবই মজা হয়েছে, খুবই মজা। আপনি খান ভাইজান, আমি ওরা খাওয়াই দিব না। না খাইলে কি শরীর ঠিক থাকবো? শরীরটা ঠিক রাখুন লাগবো না। মিষ্টি দেখ তোর আমি কেমনে গলাতে নামে, পানি দিয়ে গিলে গিলে খাবো। খাবারটা একটু পরে নষ্ট হয়ে যাবে, আসো খেয়ে নি। আরে ক্ষুধায় তো আমার পেট চোচো করছে, তুমি না খেলে তো আমিও খেতে পারছি না। আসো না, তোমার খাওয়া আছে তুমি খেয়ে নাও। ঠিক কি বলবো, আমি তোমাকে ছাড়া কিভাবে খাই বলো? ভণ্ডামি করো না। আমি আমি ভণ্ডামি করছি না, আমি সত্যি এই মুহূর্তে আমাদের আসলে বিয়ে করাটা ঠিক হবে না, অনেক ঝামেলা আছে। আমি সারা দিন এই কথাটা শুনেছি। আচ্ছা সকালে তুমি নাস্তা করো না? অবশ্যই করি।
কি খাও? কি খাই মানে? মানে কি দিয়ে নাস্তা করো? সবজি রুটি দিয়ে পাশের ওই রেস্টুরেন্ট ওই যে মডেল যেটা ওটা। কয় রুটি খাও তুমি? মানে কি মানে তিনটা চারটা? ভাত খাও কয় বেলা? দুই বেলা। তোমার তিনটা রুটি থেকে আমাকে একটা রুটি খাওয়াতে পারবে না? তুমি দুইটা রুটি খেও, আর শুধু এক বেলা আমাকে ভাত খেতে দিলেই হবে। আর তুমি এক বেলা খেয়ে থাকবে? আমার কোনো সমস্যা হবে না, আমি তোমাকে বলছি, একটুকু কষ্ট হবে না। আমি কোনোদিন কোনো অভিযোগ করব না, সত্যি কথা। আমি যদি এতটুকু করতে না পারি তাহলে কেন ভালোবাসলাম বলো তোমাকে? আবেগ আর ভালোবাসা এক না। আবেগের নৌকা তুমি আকাশ দিয়েও চলতে পারবে, কিন্তু বাস্তবের নৌকা তো নদী দিয়েও চলবে না। আমি যদি মানতে পারি তাহলে তুমি কেন মানতে পারবে না বলো তো? ভালোবাসো না আমাকে? হ্যাঁ ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি তোমাকে এভাবে পেতে চাই না। মানে বাস্তবতা অন্য জিনিস। আমি তোমাকে একটু খাইয়ে দিই খাবার। সুপারি এত শক্ত, তোমার যে সুন্দর দাঁত গুলা সুপারি কামড় দিলে ভেঙে দিব। পান খাওয়া দরকার নাই মা। তোমার মুখে দেখে আমার দাও না। আচ্ছা দাঁড়া। সুপারি নাই তোর কারণ লাগবো না। বাইজন আমার হোটেলে পানি দেওয়া লাগবো, আপনি কি থাকবেন না যাইবেন? না না এখন আমি কই যাবো, এখন আমি একটা খিচুড়ি ঘুম দিব, ঘুম থেকে উঠা ছুটে চলে যাবো। আচ্ছা মামা নে, মামা ঘুমাইব, টাকা করবেন না। ওর বাপে একটা খুব ভালো গুণ আছিল, মানুষটা টাকা করত না। আজ বাপের এই গুণটা কিন্তু ধরতে হবে, ঠিক আছে? আর যদি আমি শুনি যে মামারে তুই টাকা করছিস, একেবারে পাড়াইয়া ফেটি বাইর করলাম আমি। তোর বয়স কম, তোর পেট নরম, পাড়াইলেই ফেটি বাইর হয়ে যাবো, ঠিক আছে? টাকা করবে না পারা দিলেও পেটি বেরিব না। এবার বলো, তুমি স্কুলে গেছিলা? কটা ছবি দিব? ড্রয়িং রুমে দেখে এসেছি, আঁকড়ে রাখা স্মৃতির ধুলো
অন্যের ড্রয়িং রুমে আবর্জনাই হয়। যাও দিয়ে এসো। আপনার বুকে যদি সইতে পারে আমার চোখও সইতে পারে। পৌঁছাই দিতেছি। ওই যাত্রা পার্টি কয়দিন থাকবে? শফিকের মর্জি, যে কদিন ভালো লাগে থাকুক। এত লোকে রান্না করবে কি? রান্না আবার দুইজনের বেশি আয়োজন হলে পরে লবণ মরিচের হিসাব মেলে না আমার। আওলায় ফেলাই। ওদের শুটিং এর বাবরচি আছে, এ বিষয়ে তোমার চিন্তা না করলেও চলবে। তাইলে থাকো, তাইলে দুই চার মাস থাকো। ইদানিং আমার রান্না বাড়িতে যুগ পাইতেছি। এই যে যাত্রা ভাই, আসেন আসেন। যাত্রা ভাই কি দেখ এত আগুন জ্বালায় থাকে? যাত্রা ভাই কে? দা আমি সিনেমা বানাই, সিনেমা। মাথা হট, কথা বন্ধ। আপনি থাকেন, আপনার জন্য সুন্দর করে লাল চা বানিয়ে আসছি। কিছু বলার থাকলে দুলানে বলে ফেল। দুইটা কথা তোর সাথে বললেও সেটা বেশি হয়ে যায়। তোরা যে এত গরিব জমিদার সেটা তো আগে জানি, আগে বুঝিও নাই। এত বড় বাড়ি, একটা ফার্নিচার নাই। তো আমার পুরো মুড়ি হয়ে গেল। বস ঠিক আছে, দ্রুত আসেন। কেন, কি হয়েছে? প্রবলেম, বেজায় প্রবলেম, আপনি বুঝবেন না। তোরে আমি খুন করব, খুন। খুন করার জন্য কিন্তু তোকে এখানে ডাকিনি। তুই এই জমিদার বাড়ির মালিক, তোরে খুন করার জন্য এই একটা কারণই যথেষ্ট। জমিদার, ফকির নি জমিদার বাড়ি, গরিব জমিদার বাড়ি। চল। জমিদার বাড়ি, কালের হাওয়া, জমিদার বাড়ির উঁচু উঁচু পিলার, স্যাঁতস্যাঁতে মোটা দেয়াল, কুল ছাড়া পাখি সব কিছুকে তালের হাওয়ায় তালে তালে ভাসিয়ে দিয়েছে। ম্যাডাম, ম্যাডাম, একটা বিরাট খারাপ খবর আছে। আমরা তো বাঘের আস্তানা ঢুকে পড়েছি। মানে কি? ম্যাডাম, এই বাড়িটা একটা ডাকাতির আস্তানা। আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি। তবে ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি বাহিরে সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করতেছি। ম্যাডাম, আমার ক্লিয়ারেন্স ছাড়া আপনি এই রুম থেকে এক পা বের হবেন না। আমি আসি। সত্যি কি ডাকাতি আস্তানা? আমার কিন্তু খুব মজা লাগছে। Thank you.
ম্যাডামের এখন কি অবস্থা? শরীর কি আরো বেশি খারাপ করছে? বসেন শফি ভাই, আসলে বরফ পানি দিয়ে একটু বিলি কাটছিলাম, বিলি নিলে একটু আরাম লাগে এই আর কি। মাথা যদি দোচকের আগুনের মতো গরমও থাকে তাহলে সাথে সাথে শীতল হয়ে যাবে। আপনার লাগবে? লাগলে বললেন। মাথা তো 24 ঘন্টাই দোজকের আগুনের মতো গরম হয়ে থাকে, যেই সেই দোজক না, একদম হাবিয়া দোজক। মাথা যথেষ্ট শীতল হয়েছে, আই একটু ভালো করে বিলি করে দাও তো। ম্যাডাম আমি তো পুরোপুরি টাইটানিকের মতো ডুইবা যাব, আমি সামান্য একটা কলা গাছ হইতে পারলেও খুশি, এই জিনিস পৃথিবীর কোনো পানিতেই ডুবে না। আমি আপনাকে ডুবাবো কেন শফি ভাই, কি বলছেন আপনি এসব? ম্যাডাম আপনি নাকি ঢাকায় চলে যাবেন, আপনি যদি ঢাকায় চলে যান তাহলে আমি ডুববো না বাঁচবো বলেন? আমি ঢাকায় ফিরে যাচ্ছি, এই তথ্য আপনি কোথায় পেলেন? পুরো ইউনিটি জানে আপনি চলে যাবেন। তথ্যটা কি তোমার দেওয়া? এইটা কোনো চোর ডাকাইতে রাস্তা না, চোর ডাকাইতে যে একদম নাই সেইটা আমি বলবো না। আপনি বাংলাদেশের কোন অঞ্চল আছে চোর ডাকাইতে নাই? এইটা আসলে একটা জমিদার বাড়ি, জমিদারের পরিচয়টা তো এখনো আপনারে বলেই নাই। জমিদার কি আপনার বাপ হয়? ছোটবেলার বন্ধুর বাপরে তো নিজের বাপই বলা যায় তাই না ম্যাডাম? এইটা আসলে বাংলাদেশের বিখ্যাত শিল্পী, চিত্রশিল্পী অনন্ত রহমানের বাড়ি। অনন্ত রহমান আপনার আঁকা ছবি কিন্তু আমার ভীষণ পছন্দ। আমার ছবি? আমি আসলে জানতাম না এটা আপনার বাড়ি আর আপনি এখানেই থাকেন। ঢাকা শহরের যান্ত্রিকতা আমাকে একদম অতিষ্ঠ করে তুলেছে, তাই গত কয়েক বছর ধরে আমি এখানেই থাকি। আপনি কি আপনার সব পেইন্টিংস এখান থেকেই পাঠান? তবে কেউ কেউ আবার এখানে এসেও কিনে নিয়ে যায়, আমার এখানে তেমন কোনো বসার ব্যবস্থা নেই, আপনি ইচ্ছে করলে মেঝেতে বসতে পারেন। না আমি ঠিক আছি। আচ্ছা আপনি যদি মনে কিছু না করেন তাহলে আমরা কি একসাথে চা খেতে পারি? চা মনে কিছু করবো না, তবে সেজন্য আপনাকে কিছুক্ষণ একা একা অপেক্ষা করতে হবে। নেহা দু কাপ চা নিয়ে আসো। ম্যাডাম চা এই নিন, আপনার চা।
থ্যাংক ইউ। আমার নামটার সাথে আপনি পূর্ব পরিচিত জেনে ভালোই লাগলো, কারণ আপনার আঁকা ছবি আমার ঘর পর্যন্ত গিয়েছে। রিয়েলি অনেক রাত হচ্ছে, তুমি সারাদিন কিছু খাও, এক গ্লাস দুধ এনে দেবো, বাসায় রেটম থাকে এনে দাও, দুধের সঙ্গে মিশিয়ে খাই। শেষ বয়স এসে গিয়েও দেখতে একটা ভালো মানুষের কাছে বাবা দায়িত্ব দিয়েছে। আচ্ছা তোমার মোবাইল অফ কেন? কোনো চার্জ নেই। সকাল থেকে মোবাইল অফ? আমার মনে হয় তুমি ইচ্ছা করে মোবাইলটা অফ করে রাখছো। টাকা দিয়ে শখ করে মোবাইল কিনে কেউ সুইচ অফ করে রাখে? তুমি করেছো, কারণ আপুর বাসা থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারটা তুমি জানতে, আর সবাই তোমাকে ফোন করবে তাই তুমি ফোনটা অফ করে রাখছো। খুবই খোদা পেয়েছে। কি রান্না হচ্ছে? কিছু রান্না হয়নি। দিনকাল ভালো যেতেছে না, রেজেকের উপরে কুফা লাগছে। উস্তাদ একবেলা দোকানদারি পোষা না, টকমই চলবে। মিট রকম নেই, খালি দিনের বেলা দোকানদারি করলে কি আর টক মিটে? ঝামেলা, বিরাট ঝামেলা। চলেন না উস্তাদ, জামেছি কোনো দোকানদারি। বিরাট চিন্তায় পড়ে গেলাম। যা দুই বেলা দোকানদারি না করতে পারলে দল চালামো কেমনে? আজকাল লোকজন একেবারে খয়রাতি হয়ে গেছে, টাকা পয়সা পকেটে রাখে না। এটিএম বুথ হতে আমাকে
দোকানদার উপরে এখানে রাখছো এটা তো উপর দিয়ে ফিট কাঠ ভিতর দিয়ে পুরাই সদর কাঠ পুজো 500 টাকা দাম কো আমি দেই নাই 500 টাকা বেচার চাইতে ফকিরে দিয়ে যান ভালা আচ্ছা ঠিক আছে এই কি করা যায় যতটা থাক আমি আসতেছি নড়বি না নড়বি না নড়বি না জলে একা ভাসতে পারবো আমি তো তোমাকে নিয়ে ভাসতে পারবো না তোমাকে ভালোবেসে তোমার জীবনটা সাজানোর অধিকার হয়তো আমার আছে কিন্তু নষ্ট করবার তো অধিকার নেই ভালোবাসার হিসাব জানি না আমি সবকিছু আমার মতোই ভেবেছিলাম আজকে আমার ভালোবাসা আমার ঘরে অথচ আমি তাকে গ্রহণ করতে পারছি না এর থেকে কষ্টের যন্ত্রণা আর কি হতে পারে জানি তো ভালো থাকবে বড় ভাই হিসেবে তোমার কর্তব্য কি ছোট বোনকে উদ্ধার করা তাকে কেউ তুলে নিয়ে যায়নি যে তাকে উদ্ধার করতে হবে সে স্বেচ্ছায় গিয়েছে পালিয়ে আত্মগোপন করে আছে তাকে উদ্ধার নয় তাকে খুঁজে বার করো জি বাবা সোজা আঙুলি ঘি না উঠলে কি করতে হয় ঘি খাওয়ার আশা ছেড়ে দিতে হবে তোমার মতন গাধাই তাই করবে করে রাস্তা রাস্তায় ঘুরে রাস্তা বাবা হবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় জি বাবা আঙুল বাঁকা করতে হয় সোজা আঙুলে আমি চেষ্টা করছি
এটা নাও, এখানে 10,000 টাকা আছে। এই টাকা দিয়ে আঙুল বাঁকা করো, বন্ধুবান্ধব নিয়ে গাড়ি ভাড়া করে গলি খুঁজি খুঁজে টুকুকে বার করো। গাড়িতে কাজ না হলে ফেন ভাড়া করো, যাও। আমি তো রাস্তা আটকাই নি, আমি তোমারে আটকাইছি। তোমার সাথে জরুরি কথা আছে, এখানে বলবো নাকি ওই শিল্পারে যাবা? ওরে আমার ডঙের দোকান, তোর সাথে ঝিল পারে গিয়া কথা কর মতো কথা এই কালে ফর কালে কোনো কালে হইত না। সর চল আসে স্যার। হ্যাঁ সরসর কইরো না, এরকম সরসর করলে মহব্বত দূরে সইরা যায়। তোমার জন্য একটা প্রেজেন্টেশন আনছি উপহার। পছন্দ হয়েছে? আমি বুঝছি এই কিসিমের মোবাইল পালা আর হাতে পালা সমান কথা, কোনো চিন্তা করো না, এটার খোরাক আমি দেবো। একটা মিস কল দিবা সাথে সাথে 100 টাকা ফ্ল্যাক্সি পাইয়া দেবা। আমি তো মুরগি পোষা মানুষ, হাতি পোষা তো আমার মানায় না। চিন্তা নিও না, আমি তো আছি। আর ভবিষ্যতে যদি চিন্তায় এরকম কিছু আচ্ছা, ওই মাংসের দোকানে কি মাছ পাওয়া যায়? আমি হইতেছি চিন্তাইকারী, আমি কেমনে ওই খরিদ করে মোবাইল দিব? হ্যাঁ রে মোবাইল, মহব্বতের ফকির নিয়ে ওই মোবাইল নিল না, ধরো যা। আমাদের আসলে বিয়ে করা সম্ভব হচ্ছে না। আমাদের বলছো কেন নাবিল? বলো তোমার বিয়ে করা সম্ভব হয়নি, মেয়েটা তো বিয়ে করার জন্য বাসা থেকে পালিয়ে তোমার এখানে এসেছিল। হ্যাঁ ওই ওই তো মানে সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না না, একটা মেয়ে নাবিল তার বাসা থেকে পালিয়ে এসে তোমার সাথে সারা রাত এখানে কাটিয়ে পরদিন সকালবেলা আবার সে তার বাড়িতে চলে গেল, ইটস নট আ জোক। আমি আসলে বিষয়টা আসলে যেভাবে দেখছো বিষয়টা আসলে ওরকম কিছু না। ও তো আমি যেরকম ভাবে ভাবছি আসলে বিষয়টা সেরকম না, মানে বলতে চাচ্ছো যে তোমরা সারা রাত দুজন ধ্যান নিয়ে বসেছি, সামাজিক ব্যাখ্যায় এই ধ্যানটার কি নাম সেটা কি জানো না বে? আর যেই ঘর সে ছেড়ে এসছে সেই ঘরে আবার ফিরে যাওয়ার অবস্থা বা পরিস্থিতি কোনোটাই নিশ্চয়ই সে পাবে না। আর রাগে দুঃখে অপমানে রুকু যে সুইসাইড করবে না সেই গ্যারান্টি কি তুমি দিতে পারো না বে? হ্যাঁ আচ্ছা, ধরো যদি কোনো অঘটন ঘটি এখানে, এই দায়ভারটা কার উপর গিয়ে পড়বে এটা একবারের জন্য তুমি ভেবেছো? ভাবোনি আমি জানি, তোমরা ভাবো না।
ভালোবেসে ঘর করার জন্য ঘর ছাড়বে এটা স্বাভাবিক, সবাই করে। কিন্তু নতুন ঘরে ছায়া দেখিয়ে তুমি পুরুষত্বের পরিচয় না দেখিয়ে ভীরু কাপুরুষের খোলস গায়ে জড়িয়ে তুমি ঘরের পরিবর্তে মেয়েটাকে চড়ে নামিয়ে দিয়েছ। কাছে তুমি একদম ঠিক করো নিলামে। আবার তো টুকু বাইরে টাকা দিল, সেই হারে টাকা সরাইতেছে, টাকা তো মুখ খুলে দিতে পারে। আল্লাহ, তুমি টাকার মুখ বন্ধ করে দাও। আমি যদি আগে জানতাম তাহলে কি আর 300 টাকা খাইতাম। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, আমার সম্মানটা বাঁচাইও। আগামী 7 দিন তুমি আমাকে চা খাওয়াবা, তুমি 10 টাকা দিয়ে একটা ছোট ডায়েরি কিনবা, কত কাপ চা খাওয়াইলা সেটা লিখে রাখবা, তাহলে দেখবা তোমার 500 টাকা শেষ হয়ে গেছে। ঠিক আছে, যদিও চাটা খুব একটা পদেন না তো দিও। আমি বলছি, কোনো খবর পেলি সাজু? না, এখনো সন্ধান পাওয়া যায়নি কোনো। আবার বিষয়টা আসলে একটু ক্রিটিক্যাল, কিছু ইনফরমেশন দরকার। মানে লুকো কোথায় যেত, কাদের সাথে মিশতো, মানে বান্ধবী কারা, এই ধরনের ইনফরমেশনগুলো আর কি। ওর তো কয়েকজন বান্ধবীর নাম আমি জানি, কিন্তু ঠিকানা এসব তো বলতে পারবো না। কুকুর সাথে কথা বলতে বলে ভালো হতো,
ও যদি কোনো ইনফরমেশন দিতে পারে সেটা কিন্তু হেল্প করতে। আমি খুকুকে ডাকবো। দুলাভাই কোথায়? টুকুর সাথে কথা বলছে, তো দুলাভাইকে দেবো? না দরকার নেই, আমি বাসায় আসছি, এসে খুকুর সাথে কথা বলি। ভাই রে, আমার সোনার সংসারটায় কি হয়ে গেল বলতো? আপা কেঁদো না তো, এত টেনশন কেন করছো, আমি তো আছি নাকি? তাড়াতাড়ি আয়। শোন, জমিদার বাড়ির কান্ডিশে জ্যোৎস্নারাতে মিস পরি ম্যাডাম পা দুলিয়ে বসে আছে, এরকম একটা ছবি এঁকে ফেল। আল্লাহ, আমি তো ওয়ার্ডারি ছবি আঁকি না, আর তাছাড়া ক্রিয়েশন কখনো ওয়াটার দিয়ে হয় না। ক্রিয়েশনের দরকার নেই, ভালোবাসা দিয়ে আর যখন ভালোবাসা ফুটে ওঠে তখনই ক্রিয়েশন তৈরি হয়। বাড়িতে ধুমধারাক্কা কাণ্ড চলছে, চলে আয়। ছবিটাকে শেষ করে আমাকে ফোন দিস, চলে আসবো। আমি এখন বিরাট ব্যস্ত আছি। ব্যস্ততা কাদের নিয়ে, বাদামওয়ালা না ফুলওয়ালা? লেকপাড়ের মশাগুলোকে নিয়ে, বড় বড় মশা। রাখলাম বন্ধু, খোদা হাফেজ, বাই। স্বভাব চরিত্র কেমন ছিল, আর আপু কখনোই আমার সাথে এসব ব্যাপার শেয়ার করতো না। তাছাড়া এটা তো তার পার্সোনাল ব্যাপার। কি আসলে তোরা সবাই যদি এরকম করিস তাহলে কাজটা আমি কিভাবে করবো? তোমাকে একজন হেল্প করতে পারে, ভাইয়া। সংসারে কোথায় কি হচ্ছে সেটা ওকে জিজ্ঞেস করা, আর একটা কলা গাছকে জিজ্ঞেস করা, একই কথা। ও সেটা খোদার খাসি, গায়ে হাওয়া লাগিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে। কথাটা কিন্তু তুমি মোটেও ঠিক বলনি মা, ভাইয়ার মতো ট্যালেন্টেড এক ডিগ্রিধারী ছেলে পত্রিকায় নিউজ দিয়েও কখনো খুঁজে পাবে না। আর তোমার এই কাজটা শুধু ভাইয়াই করতে পারে। Thank you.
আচ্ছা যাত্রা বাড়িতে আপনার পদবিটা কি? যাত্রা না, সিনেমা। পদবির দিক থেকে কিঞ্চিত ছোট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কাস্ক আমার উচ্চতায়, ডিরেক্টর থেকে কিঞ্চিত বড়। সব তো আমাকেই সামলাতে হয়। সব কাজ যদি আপনার দেহা লাগে তো পদবিটা ছোট রাখছেন কে? না আমি তো সব পারি, এই শুটিং শুরু করা কোনো ব্যাপারই না। এক ত্রুটি মামলা তয় সিনেমার শুরু ত্রুটিতে করা যায় না, এর জন্য অ্যাকশন বলতে হবে। আমার আবার ওইটা বলার সাহস নাই, অ্যাকশন। এই জন্য সাহসের চেষ্টা আছে। সাহস ছাড়া এই জগতে বলেন আর পরের জগতে বলেন চলে না, জিনিসটা একটু বাড়ান। প্রয়োজন হলে আমারে বলেন। আমার আবার মনে করেন যে সাহসের কারবার, কিন্তু আমার কাছে তো আপনার মেজর কাঠি মনে হয়। পারুত কিন্তু মেজর কাঠিতেই থাকে, জমিদার বাড়ির ভাঙা কুটির কিন্তু জমিদার। আচ্ছা এই ইউনিটের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ঢাকায় যাওয়ার নাটের গ্রুপটাকে? আমি নিজে আছি আতঙ্কের মধ্যে, গুরুকে জানি না। আমার মনে হয় বদের আড্ডি ওই বডিগার্ড, ওর একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। মেলাদিন জমিদার বাড়ির পেশাগত আর বংশগত দায়িত্ব পালন করি না, যদিও প্রয়োজন পড়ে না, আপনি অনুমতিটা বলেন। রাজবাড়িতে আপনার পদবিটা কি? আমার জমিদারদের নির্দেশে ওনার পূর্বপুরুষ সহ উনি মানুষ খুন করে, জমিদারে চলতে লাগে ছাতি আর লাঠি। আমরা সেই মানুষ খুশি। মায়ের পক্ষে কথা বলার চেষ্টা করবি না, মেজাজ কিন্তু হাই হয়ে আছে। যা এখান থেকে। আমি চলে গেলে কি তোমার মেজাজ ঠান্ডা হয়ে যাবে? আসলেই বাবা, মা না তোমার সাথে যে কাজটা করেছে এটা একদমই ঠিক করেনি, খুব বাজে কাজ করেছে খুব। ঢং করিস না, ঢঙ্গি মেয়ে আমার একদম পছন্দ নয়। ছাড়
হ্যালো, কি কাজ বল? ঘটনা তো ভয়াবহ। কার জন্য ভয়াবহ? সফি পুরো ঘূর্ণির উপর আছে। দুনিয়াটাই যেখানে ঘূর্ণির উপর আছে, সেখানে সফি নামক এরকম ক্ষুদ্র একটা মানব ঘূর্ণির বাইরে যায় কি করে? ওকে দেখলে মনে হয় না যে একজন ডিরেক্টর, মনে হয় এতিমখানার সর্দার। ওর জন্য মায়া হয় আবার হাসিও পায়। এদিকেও তো ভয়াবহ ঘূর্ণিঝড় চলছে। রুকু বাড়ি থেকে পালিয়েছে। বলিস যা শুনলি তাই, বৈধ অবৈধ পথে বাবা টাকা খরচ করছে রুকুকে খুঁজে পাওয়ার জন্য। আমিও অবৈধ পথে টাকা খরচ করছি, অ্যাডভান্স 10,000। ঘটনা তো তাহলে এখন বিরাট ভয়াবহ। তুই এখন কোথায়? ছাদে বসে তারা চেনার চেষ্টা করছি। চোখের দৃষ্টি একসময় শূন্যে মিলিয়ে যায়, সব কিছু ঘোলাটে হয়ে যায়। একদিন ভালো করে তারা দেখার আয়োজন করতে হবে। আসমান ভাঙা ঘটনায় তারা দেখছিস কি করে? ছবিটা কি আঁকতে পেরেছিস? বসেছিলাম, হয়নি। আচ্ছা ঠিক আছে, শেষ কর। আলবিদায়। আলবিদায়। আমি আমার মতো করে নতুন বউকে আর নতুন সংসারকে অভিনন্দন করে গেলাম। এখন বাকিটা রাত তোমরা নিজেদের মতো করে যেভাবে ইচ্ছা যাবে ইচ্ছা সাজিয়ে নাও। অল দ্য বেস্ট। যাও যাও, জানো এই একটা দিনেই কিন্তু বিবাহিত আর অবিবাহিত রুটিন একেবারে পাল্টে যায়। তোমাকে এর আগে কখনো এত ভোরে উঠে নাস্তা আনতে যেতে দেখিনি। না, এত বছরে তো আমার সাথে কেউ থাকেও নি, আর আমাকে কেউ চেঞ্জও করতে আসেনি। আমি যে অন্য কাউকে নিজের ইচ্ছা চেঞ্জ করব সেই সাহস তো আর আমার নেই। দুর্ভাগ্য। শোনো, মসজিদে জুতা চুরি যাবে বলে কখনো ইবাদত বন্ধ থাকে? থাকে না কিন্তু। ঠিক তেমনি সংসারে যত অভাবই থাকুক না কেন, তাতে সংসারের রং হয়তো পাল্টে যায়, সংসারে কিন্তু কখনো পাল্টে না যদি সেখানে ভালোবাসাটা থাকে।
আর রূপু তোমাকে ভালোবাসে কি বাসে না সেটা তো তুমি ভালো বুঝবে না। যাই যাও। আপনারা দেখলে পা সামনে আগায় না, আটকে যায়। ঠ্যাং আটকে গেলে তো সমস্যা, তাহলে আপনার সাহসও আটকায় দেন। একশন সারা জীবনও করতে পারবেন। জি, আপনি যেমন কইছেন ঘটনা সত্য, বিরাট সত্য। এবার অনুমতি দেন। ও, আপনার তো আবার সব কিছু সামলাইতে হয়। পদবী ছোট, কাম মেলা বড়। আমি মিথ্যা কইছি, আমি লোকটা ছোট, পদবীও ছোট। আমি গাধা, বিরাট গাধা, পাসপোর্ট স্বাধীনতির গাধা। নিজের রক্ত যেখানে মায়া মমতা ভুলে যায়, সেখানে শরীরের বাইরেই আড়াই গজ কাপড়ের প্রতি মমতা জন্মানোর একটা প্রকার। তোমাকে এই একই পোশাকে আমি দেখতে চাই। চাটা করে নিয়েছো। সংসারের থেকে কিন্তু সন্ন্যাসী হওয়া যায়। সন্ন্যাসী সংসারী জন। কেউ আমার কষ্ট না বুঝলেও ভাই দেন কিন্তু ঠিকই বুঝে, সেই জন্যই একটা কাপড় পরে। বেশি বেশি কাপড় পরলে বেশি বেশি কাপড় ময় লইব, আর আমারই তো দিতেই হবে, তাই না? মানে স্যার শুধু খুঁজবো নাকি খুঁজে বের করতেই হবে? ছবিটা দেখো, আপনাকে কিছু করতে হবে। ছবিতে যে মেয়েটাকে দেখলাম, উনি কি আপনার নিকট বা দূর সম্পর্কের লতা পাতার কোন আত্মীয়? আরে কি আশ্চর্য, এরকম উধাও হয়ে যাবে আমার আত্মীয় কেন হতে যাবে? তাই না স্যার, বাদ দেন, নাগর নিয়ে ভাগছে। নাগর নিয়ে ভাগছে, হ্যাঁ, কথাটার মানে কি? মানে স্যার ছবিতে যে মেয়েটাকে দেখলাম স্যার, বয়স যে দেখলাম, এই বয়সে মেয়েরা স্যার একা একা উধাও হয় না, এরা স্যার নাগর নিয়ে উধাও হয়ে যায়। আমার মামাতো বোনের সাথে স্যার সেম ঘটনাটাই ঘটছে। স্যার ঘটনাটা বলবো? আমি তো এই থানায় আপনার মামাতো বোনের কিচ্ছা কাহিনী শোনার জন্য উপস্থিত হয়ে আসি নাই, তাই না? নিজের ডিউটিতে যান। জি, থ্যাংক ইউ স্যার।
আপনি আমি মনে করছিলাম অন্য কোনো লোক, ব্যবসায় লস, বিরাট লস। দিনের বেলাও তাহলে আজকাল তুমি দোকানদারি করে বেড়াইতেছো না ভাইজান? ওই অকারণে অফ সিজন শুরু হয়ে গেছে, খালি রাতের বেলা দোকানদারি করে পোষায় না, সেই জন্যে দিনের বেলাও শুরু করছি। মাশাআল্লাহ, এটা অবশ্য ভালো লক্ষণ। তবে মায়ের খাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি। তা তোমার বাহিনী কই, একা নাকি তুমি? যাইবো না, উষ্ণা গেলেও যাইবো না, আছে ওই ভাইজান আশেপাশে আছে সব দেশে। ভাইজান, দিনের বেলা থাকতে হয় দল ছাড়া, দলে থাকলেই ধরা, আর রাইতের বেলা দল সহ। আসি ভাইজান, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না, কাস্টমার খুঁজতে হবে। পাই না, তেমন কাস্টমার পাই না, সব চালাক হয়ে গেছে। আসি লেখাপড়া মানে যদি ঘর ছাড়া হয় তবে সেরকম লেখাপড়া আমার দরকার নেই, অনেক হয়েছে, চ্যাপ্টার ক্লোজড। আরে তুমি কার রাগ কার উপর ছাড়ছো? আগের হাল যেদিকে যাবে পরের হাল শিখছে, এইদিকেই যায়। আমি এ বাড়ির চাষা, হাল চলবে সেটা আমার ইচ্ছে মতো। বাবা তো ঠিকই বলেছে, হাল অবশ্যই বাবার ইচ্ছে মতো চলতে হবে। কলেজ যাও, কোনো দরকার নেই, চ্যাপ্টার ক্লোজ। এটা তুমি কি করলে? কি করলাম শুনলে না? আমাকে কি লিখিত আকারে দিতে হবে? একদম পুরো হয়ে যাই, এইটা টুকু হয়েছে।
গরম গরম একটা কফি খাই পুরো খুশি। আমার মেয়েটা সবসময় খুশি আছে, এই যে আমি এটা কষ্ট করে নিয়ে আসছে তাই তোকে খুশি করার জন্য। এইরকম কথা কইলেন, আমরা হলাম কামের মানুষ, আমাকে মন মেজাজের কোন দাম আছে? মালিক গো মন মেজাজ মতোই তো আমাকে কাম করতে হয়। আরে তুফানের বেগে কই যাইতেছ? করে মায়া ডাকা ওরে একলা ঘরে তুই বাইরে আমি শান্তি পাই না। আরে সৎ মায়ের জন্য কি টান? হ্যাঁ সিন্তাই, সৎ মায়া মানে রূপালী আমার মায়া, রূপালী নরীর মায়া, খবরদার আমার মায়ারে নিয়ে একটা বাজে কথা কইবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে গেছে মাপ চাই, আর বলবো না। রূপালী হইতেছে তোমার মাইয়া, নরীর মাইয়া। হ্যাঁ তোমার সৎ মায়ের জন্য কত দরদ, সেই জন্যই তো তোমারে আমি এত ভালোবাসি। তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি, এই যে ধরো, ওজন আছে মেলা ওজন, এই দেখো। তোমার কি রাতে ফিরতে দেরি হবে? দেখি তাড়াতাড়ি ফিরবো। তুমি আসলেই কিন্তু রান্না হবে, যা লাগবে আমি তোমাকে মেসেজ করে জানিয়ে দিচ্ছি। দেখো একটু পরিমাণে কম দেওয়া যায় কিনা। আচ্ছা একজনের গলার সোহাগ সিনাইয়া, আরেকজনের গলায় পড়াইতে চাস? ওরে নামে কইছিলাম সিন্তার কোন জিনিস তুই আমার সামনে আনবি না কইছিলাম না? আরে সিন্তাই সিন্তাই করতেছো কি জন্য? ওইটা তো আমার ডিউটি, আমার পেশা, আমার নেশা। ওইটা হইতেছে আমার দোকান, আমার পেশা নিয়ে কোনো কথা বলবা না। পেশা? তুই আমারে পেশা শিখাস? হয়না তো করে মানুষ, মানুষের পেটে যখন খিদা পায় ভাত পায় না তখন হাত পাতে, আর তুই নিন্দা নিন্দা নিন্দা, দানে দানে তিন নিন্দা, জঘন্য নিন্দা, দুনিয়ার নিন্দা। মাঝে মাঝে মনে হয় রাইতের বেলা ওর বেড়া কাটি হুকনা নিজামের, ওইটা কি নাঙ্গুলের কাম? না বেড়া কাটুম না, ওইটা হইতেছে আমার লজ্জা। আমি সদর দরজা দিয়া ঢুকতে চাই, যদিও সেটা বড় কষ্টের কাম।